নিলাম কড়াইতে, দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে তারপরে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, তেজপাতা, একটুখানি চিনি দিয়ে ওটাকে লাল হয়ে গেলে পরে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ওটা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট এগুলো দিই। তারপরে ওটা হয়ে গেলে পরে তারপরে মাংসটা ম্যারিনেট করা আছে, জিরা, ধনে, লঙ্কা, গুঁড়ো সব দুই দুই তিন চামচ করে দাও, ওটা দিয়ে ম্যারিনেট। মটন কা রেসিপি মেরা পতি শিখায়া, পতি চাইনিজ কুক হ্যাঁ না, সব অনেক ডিশটা আসে, সেই জন্য আমি বিয়ের আগে তো অত রান্না করতে পারতাম না, তো ওই আমাকে শেখালো, এরপরে এটা দাও, এই করো, সেই করো, এরকম করে করো, তারপরে থেকে আমি শিখেছি, কাজের বাড়িতে মটন শিখেছি। আর রান্নাগুলো বেশিরভাগই ঘরের থেকে, মায়ের কাছ থেকেই শিখেছি, তো এখন আর রান্না করতে করতে নিজের একটা অভিজ্ঞতা এসে গেছে, এখন আর কারোর কাছ থেকে শিখতে হবে না। আমার মায়ের কাছে মনে নেই, মায়ের কাছ থেকে শিখিনি তো মনে নেই, অ্যাকচুয়ালি আমার বড়ের কাছ থেকেই শিখেছি, মনে নেই। আগে তো সস্তা ছিল, এখন তো খুবই দাম বেড়ে গেছে, আর পাঁচ ছজনের ঘরে 1 কিলো না হলেও হবে না। বাঙালিরা কম বেশি খাচ্ছে আর মারাঠিরা খায় থেকে সে দামটা বেড়ে যাচ্ছে, যদি বেশি মারাঠিরাও খেত তাহলে দামটা কমে যেত। এবার ভাবছি মারাঠিটা দিয়ে বাঙালির কাছ থেকে দামটাও ঠিক, তো বাঙালিরা তো খাবেই, এবার মারাঠিরা খাবে না, মছলি বি ওই সার নেই খাতে, পর ও মারাঠি যাতে ঘুমিল খাতে, মারাঠিরা ধনে পাতা, তারপরে নারকেল, কান্দা মশলা এগুলো সব মিক্স করে পিষে, তারপর ধনে পাতা দিই, মাছের ঝোলে দিই, তারপরে ডালে দেওয়া যায়, তারপরে এমনি শুকনো তরকারি হলে মাংসের গন্ধটা তো নষ্ট হয়ে যাবে। দিয়ে ধনে পাতা ছাড়া কিরম টেস্ট হয়, ধনে পাতার এটা একটু গন্ধটা ঘাস ঘাস হয়ে যাবে, কাঁচা পাতা না, ধনে পাতার চাটনি কেমন, অ্যাকচুয়ালি চিকেন মটন মে ধনে পাতা চলতা নেই, অ্যাকচুয়ালি কড়াইতে করলে অনেক টাইম লাগে সিদ্ধ হবে।